মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাংলার কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারে আমরা আজকের এই ভিডিওটা আপডেট দিয়ে দেবো, এবং এর সাথে সাথে অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। তো কোন কোন জেলায় এই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কবে এই ভারী বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটটাও আমি জানিয়ে দেবো। পাশাপাশি আজকের দিনকে হতে চলেছে ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ। তো এই ক্রিকেট ম্যাচ চলাকালীন কি ফের আরও একবার বৃষ্টিপাত ব্যঘ্ন ঘটাতে পারে, কারণ আগের যে ম্যাচটা হয়েছিল তাতে কিন্তু বৃষ্টি ব্যঘ্ন ঘটিয়ে পুরো ম্যাচটাকে ভেস্তে দিয়েছিল। আজকের দিনকে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা কতখানি রয়েছে সেই আপডেটটা আমরা ছোট করে দিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই এই ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওই বাটনে ক্লিক করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং কমেন্ট বক্সে আপনি লিখে জানিয়ে দেবেন যে আজকের দিনকে আপনার জেলাতে কেমন টাইপের আকাশের পরিস্থিতি রয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো আজকের এই ভিডিওর লাইক টার্গেট আমরা রাখছি মাত্র 300টা লাইক, আশা করি আপনারা এই কটা লাইক কমপ্লিট করতে আমাদেরকে সাহায্য করবেন। এবার আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটটা দেখে নেবো পরিস্থিতি কোন দিকে যেতে পারে। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি, আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন। এবার এই মুহূর্তে আমরা সবার আগে চলে যাবো আবহাওয়ার র্যাডার মোডে। তো আবহাওয়ার র্যাডার মোডে এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার দিকে আপনারা একটু তাকাবেন, ঠিক কারেন্ট সিচুয়েশনে জয়নগর, মাঝিপুর, বাসন্তী, এছাড়া কিন্তু এখানটায় চন্দখালি রয়েছে, দক্ষিণ বারাসাত, বারুইপুর, পিয়ালি, বিষ্ণুপুর, এই এলাকাটার ক্ষেত্রে অর্থাৎ কলকাতা এবং তার তৎসংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে নিউ টাউনের আশেপাশের দিকে এই জায়গাটা কিন্তু বেশ ভালোই হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছে। পাশাপাশি ব্যারাকপুর এই এলাকাটা ক্ষেত্রে কিন্তু অল্প একটুখানি বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং পাঁশকুড়া দিকটা একটুখানি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও বাংলাদেশের দিকে তাকালে বাংলাদেশের ক্ষেত্রে এখানে শ্রীকান্তপুর রয়েছে, ডাকতপের আশেপাশের দিকে কিছু কিছু এলাকা জুড়ে কিন্তু অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা গিয়েছে। তাছাড়া কিন্তু আজকের দিনকে তেমন একটা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কারেন্ট সিচুয়েশনে তাহলে কোথায় বৃষ্টিপাত হবে? কারেন্ট সিচুয়েশনে কলকাতা এবং তার আশেপাশে যে সমস্ত তৎসংলগ্ন এলাকা রয়েছে আমতা, বাগনান, পানিহাটি, ব্যারাকপুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাঁশকুড়া গোলাঘাটের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই যে ঘনকাল মেঘটা রয়েছে এটা ধীরে ধীরে কিন্তু বন্ধুরা এই এলাকাগুলোর দিকে চলে যাবে, অর্থাৎ জঙ্গলপুর, ব্যারাকপুর, পানিহাতি, কলকাতা, বজবজ এই সমস্ত এলাকার দিকে অল্প স্বল্প হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখে নেবো যে বিগত 12 ঘন্টা ধরে কোথায় বৃষ্টিপাত দেখা গিয়েছে, আজকের দিনকে কি আদৌ বৃষ্টিপাত হয়েছে নাকি বৃষ্টিপাত হয়নি সেটাই কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন। আগের দিনকে ভিডিওতে আমি আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম যে আজকের দিনকে একদমই বৃষ্টিপাত হবে না, যদি বা হয় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো সেটা কি পুরোপুরিভাবে কার্যকর হলো? তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়নি, কিছু কিছু জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতটা শুরু হয়েছে মানে মোটামুটি বলতে পারেন যে 11টা 12টার পর থেকে, 11টা ঠিক 12টার পর থেকে অল্প অল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত খড়গপুর, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে, বাংলাদেশের ঢাকা, কুমিল্লার দিকগুলো ক্ষেত্রে, কাপাসিয়ার দিকগুলো ক্ষেত্রে, খড়গপুর, লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে এরকমভাবে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা গিয়েছে। এবং কারেন্ট সিচুয়েশনে কলকাতার দিকে কিন্তু প্রচণ্ড আকারে ঘন কালো মেঘ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মেঘটা কিন্তু বারুইপুর থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো মোটামুটি এরকম টাইপের কিন্তু চিত্র দেখা যাচ্ছে এবং মানে উপগ্রহ মোডে আমরা দেখতে পাচ্ছি যে একটুখানি ঘন কালো মেঘ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, অতটা বেশি ঘন কালো মেঘ নেই। এবং যদি আমরা এই মুহূর্তে ঘন কালো মেঘের মানে চিত্রের কথা বলি তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে সাইকুলপা, ফরিদপুর এই এলাকা থেকেও কিন্তু ধীরে ধীরে একটু একটু করে ঘন কালো মেঘ এগিয়ে যাচ্ছে, যার ফলে এই নদীয়ার এলাকাগুলোর ক্ষেত্রেও একটু আধটু বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশ থেকে আসা মেঘের কারণে তৈরি হলেও হতে পারে। একদমই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপনারা ভাবতে পারেন, কিন্তু তাও হালকা ঝিরি ঝিরি গুড়ি গুড়ি এরকম টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কোন দিনকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। তো দেখুন বন্ধুরা, আজকের দিনকের ক্ষেত্রে দুপুরবেলার দিকে আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট রিপোর্টটা দিয়েছে তাতে করে কিন্তু আজকের দিনকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি মানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামীকালকের দিনকে ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই যে দুটো দিন, এই আজকের দিন এবং আগামীকালকের দিন, এই দুটো দিনে কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, অর্থাৎ রবিবার এবং সোমবার কোনো বৃষ্টিপাত হবে না, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়া মঙ্গল এবং বুধ
বুধবারের দিনকে কিন্তু শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। কোন কোন জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে? তো দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তো এই যে তিনটে জেলা রয়েছে এই তিনটে জেলার ক্ষেত্রে আপাতভাবে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বৃহস্পতিবার দিনকে জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগের যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ভিডিওগুলোতে আমি আপনাদেরকে মানে অলরেডি বলে দিয়েছিলাম যে এবার থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আজকের দিনকে অত বেশি বৃষ্টিপাত হবে না এবং আগামীকাল সোমবার দিনকে অত বেশি বৃষ্টিপাত হবে না, তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্তটা পশ্চিমবাংলার আরও কাছে আসতে আরম্ভ করে দেবে। এবং আপনাদেরকে আমি এই মুহূর্তে ঘূর্ণাবর্তটা খুবই স্পষ্টভাবে দেখাবো। এই জায়গাটার দিকে আপনারা যদি খুব ভালো করে তাকান, ঠিক এই জায়গাটায় তাহলে দেখতে পাবেন যে একটা ঘূর্ণাবর্তের ফর্মেশন হতে আরম্ভ করে দিয়েছে। বায়ুগুলো এই মুহূর্তে কিন্তু ঘুরপাক খেতে আরম্ভ করে দিয়েছে। এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে ঘুরপাক খাবে এবং এখান থেকেই ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে আরম্ভ করে দেবে। বুধবার দিনকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেই আসল খেলাটা শুরু হয়ে যাবে এই ঘূর্ণাবর্তের কারণে। তো পশ্চিমবঙ্গের তৎসংলগ্ন উপকূলবর্তী এলাকা জুড়ে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে কিন্তু এবারে ঝড় হবে। ঝড়ের সাথে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হবে বৃহস্পতিবার দিনকে সেই ব্যাপারে আমি আপনাদেরকে আপডেট দেবো। তো জাস্ট আমরা একটার সময় ট্র্যাকটাকে পজ করলাম এবং এই মুহূর্তে আপনারা দেখুন যে ঝড় কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বইবে। তো গৌরনদী, তুঙ্গিপাড়া, বাগেরহাট, অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এই এলাকাগুলোর ক্ষেত্রে যশোর, কচ্ছেদপুর, মাগুরা, বালিয়াকুন্দি, মুর্শিদপুর, ছিপশল, মাদুরাইপুর, গৌরনদী এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ওভারঅল বলতে পারেন যে প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের মধ্যেই 47 থেকে 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত গতিবেগ থাকবে? তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত এলাকাতে কিন্তু দমকা বাতাস বইবে না, যেমন বনগাঁ, চাকদা, চন্দননগর, খড়দা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে একটুখানি দমকা বাতাসের বেগ থাকতে পারে, 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝিপুর, উলুবেরিয়া, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকেও 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তো এখান থেকে আমরা ওভারঅল এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখার চেষ্টা করব যে আগামী কালকে দিনকে কত কিলোমিটার, মানে আগামীকাল না মানে বৃহস্পতিবারের পর শুক্রবার দিনকে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। তো যাই হোক, এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো শুক্রবার দিনকে, দেখবো শুক্রবার দিনকে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তৈরি হতে পারে। তো ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, চলে আসলাম আমরা কটার সময়, দুটোর সময়, শুক্রবার ঠিক দুটোর সময়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দমকা বাতাসের বেগ থাকবে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, কাটোয়া এছাড়াও চন্দননগর, গোলাঘাট এই সমস্ত এলাকার দিকে থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে সাইকুলপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোয়াগাড়া, মাদুরাইপুর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও থাকবে। এবং বাংলাদেশের ঢাকার ক্ষেত্রেও অল্প স্বল্প 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইবে। তো খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিন পশ্চিমবাংলা এবং বাংলাদেশের ক্ষেত্রে ঘূর্ণাবর্তের কারণে ঝড় সৃষ্টি হবে এবং ঝড়টা কিন্তু মানে শনিবার দিনকেও থাকবে। শনিবার দিনকে ক্ষেত্রেও এই পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ঝড়ের যে এফেক্ট সেটা শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য পাওয়া যাবে। তো এই যে বৃহস্পতিবার, শুক্র এবং শনি এবং রবিবার এই যে কটা দিন রয়েছে এই দিনগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত ঘটবে। যদি আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ মোডে যায়, তাহলে দেখুন বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে মনমোহনসিং, কিশোরগঞ্জ, বাদানসিলের এই সমস্ত এলাকা দিকগুলোর দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত, ত্রিপুরার দিকেও অল্প স্বল্প বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হবে। কিন্তু পরবর্তী তিন দিনের মধ্যে তো কলকাতার ক্ষেত্রে 1.6 মিলিমিটার বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হবে। পরবর্তী তিন দিনে যদি আসি তো সেক্ষেত্রে সামান্য একটুখানি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তাও কিছু কিছু স্পেসিফিক এরিয়াতেই দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে এই জায়গাটায় নদিয়ার দিকে একটুখানি হবে, চন্দননগর, গোলাঘাট, কলকাতা এই সমস্ত এলাকার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌরিবাজার, মাদান, কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও মোটামুটি বেশ ভালো 108 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিনে চলে আসলাম এবং পরবর্তী পাঁচ দিনে যদি আপনারা দেখেন তো সেখানে দেখতে পাবেন যে কোলাঘাটের কলকাতার ক্ষেত্রে প্রায় 38 মিলিমিটার বৃষ্টিপাত,
বাঁকুড়া ক্ষেত্রে প্রায় 44 মিলিমিটার বৃষ্টিপাত, কলকাতা কোলাঘাট এই সমস্ত এলাকাগুলো ক্ষেত্রে অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে। সিলেটের ক্ষেত্রে 118 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। পরবর্তী 10 দিনে যদি আসি তো পরবর্তী 10 দিনের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় সড়ো একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা ক্ষেত্রে 126 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাট হলদিয়া এই সমস্ত এলাকাগুলো ক্ষেত্রে 151 মিলিমিটার, 161 মিলিমিটার এরকম টাইপে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত ঘটবে। এই যে 160-161 মিলিমিটার এটা কিন্তু একদমই কম না, যথেষ্টই বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় হবে তো দীঘা, মন্দারমণি, কনটাই, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালটাও, চন্দ্রকোনা এই সমস্ত যে এলাকা রয়েছে এবং কলকাতা এই এলাকা জুড়ে কিন্তু বন্ধুরা বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেন এরকম টাইপের ঠিক এইটুকু জায়গা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, বাদবাকি মুর্শিদাবাদ কিংবা নদিয়া কিংবা বর্ধমান এই জেলাগুলো কি করলো? তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে যে ঘূর্ণাবর্তটা আপনারা দেখতে পেলেন যার জন্য ঝড় হচ্ছে, তো ঘূর্ণাবর্তটা যেহেতু দীঘা, মন্দারমণি, কনটাই, হলদিয়া এই সমস্ত এলাকার আশেপাশের দিকে তৈরি হচ্ছে, যার ফলে ওই সমস্ত এলাকার দিকেই সব থেকে বেশি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তার তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের তৎসংলগ্ন উড়িষ্যার যে সমস্ত বালাসোর এবং উপকূলবর্তী এলাকা পড়ে যাবে সেখানেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে অনেকটাই আলাদা চিত্র দেখা যাচ্ছে সিলেটের ক্ষেত্রে। সিলেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানটায় কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট, বিশ্বরামপুর, মাদান, মৌলভীবাজার এই সমস্ত উত্তরে বাংলাদেশের যে সমস্ত প্রান্ত রয়েছে ওখানটায় কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। এবারে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা কম হবে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। তো ওভারঅল আপনারা দেখতে পারলেন যে কীরকম টাইপের বৃষ্টিপাত হতে পারে, কবে কবে বৃষ্টিপাত হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে আজকের দিনকে শ্রীলঙ্কায় যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচে বৃষ্টিপাত হবে কি হবে না, সেটা বৃষ্টিপাতের সম্ভাবনা মানে এই মুহূর্তে কেমন টাইপের রয়েছে সেটা আমরা দেখে নেবো। ঠিক কারেন্ট সিচুয়েশনে চলে এসেছি এবং কারেন্ট সিচুয়েশনে যেটা দেখা যাচ্ছে, তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলম্বো, ঠিক আছে। এই ঠিক এই পার্টিকুলার লোকেশনে কিন্তু এখানে হতে চলেছে, যেখানে আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে। তো এখানে যদি আমরা ওয়েদার রিপোর্ট দেখি তো সেক্ষেত্রে এই মুহূর্তে হয়তো বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে ধীরে ধীরে 4টের সময় যখন হবে তখন কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং 5টার দিকে একটুখানি বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 6টার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মানে এই সময়টা পার হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু রাত্রিবেলা 7টা, 8টা, 9টা এই সময় মানে সময়ে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। এই মুহূর্তে কিন্তু অত বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে না এই কলম্বোর এই জায়গাটার ক্ষেত্রে। এবং যদি আমরা এই মুহূর্তে এটার ক্ষেত্রে যদি আবহাওয়া র্যাডারে চলে যাই, তো আবহাওয়া র্যাডারটা আমরা এখানটায় এই এলাকাটার ক্ষেত্রেও দেখে নিই, তো হয়তো বা এখানে আবহাওয়া র্যাডার কাজ করবে না, তবুও আমরা একটু দেখার চেষ্টা করব। অত বেশি বৃষ্টিপাত কিন্তু নেই এখানটায়, কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম চিহ্ন এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। উপগ্রহ মোডে চলে যাবো। উপগ্রহ মোডে আপনারা সামান্য একটুখানি মেঘ দেখতে পাবেন, কিন্তু বর্তমানে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের চিহ্ন তো আপাতভাবে দেখা যাচ্ছে না, তবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো মোটামুটিভাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাতে অত বেশি বিঘ্ন হয়তো ঘটবে না, ম্যাচটা সম্পূর্ণভাবেই কিন্তু আজকে সাকসেসফুলি হলেও হতে পারে, তবে যদি আজকে ম্যাচটা তাও যদি বাতিল হয়ে যায় তাহলে কালকে দিনকে ম্যাচ হওয়ার চান্স রয়েছে। যেখানে তাই ম্যাচ শেষ হবে তারপর থেকে কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে আগামী কালকে দিনকে পর থেকে। তো মোটামুটিভাবে ওভারঅল আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই আপাতভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি 1 মিনিটে আপডেট দেওয়ার চেষ্টা করবো, তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করাবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।